লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপির মধ্যে এখন ভাঙনের সুর তাই ও ফ্রন্টও ভেঙে যাবে এমনটাই স্বাভাবিক সৌরের দুদানে আওয়ামী লীগের বিজয় সমাবেশের প্রস্তুতি দেখতে গিয়ে তিনি কথা বলেন কাদের বলেছেন এই সমাবেশ থেকে সন্ত্রাস দুর্নীতি এবং মাদকের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের কথা আবারও তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালি জয় রিপোর্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয় হয়েছে আওয়ামী লীগের উদযাপন করতে শনিবার সোহরাওয়ার্দি উদ্যানে হবে বিজয় সমাবেশ চলছে প্রস্তুতি দফায় দফায় তদারকি করছেন কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগ নেতারা বলছেন এই সমাবেশ থেকে দলীয় নেতাকর্মীদের জন্য আসবে আগামীর দিক নির্দেশনা রাষ্ট্র ও সরকার পরিচালনায় কোন বিষয়গুলো প্রাধান্য পাবে তাও এখান থেকে জানাবেন প্রধানমন্ত্রী ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কথা বলবেন দুর্নীতির বিরুদ্ধে তিনি অভিযান জোরদার করতে বলবেন দুর্নীতি মাদক সন্ত্রাস এ তিনটি বিষয়কে গুরুত্ব দেবেন এ তিনটি বিষয়ে তিনি যেটা নির্বাচনী প্রচার অভিযানে তিনি বলেছিলেন সেটা আবারও পুনর্ব্যক্ত করবেন তিনি আগামী দিনে বাংলাদেশে নির্বাচন পরবর্তী কিভাবে বাংলাদেশ তিনি পরিচালিত করতে চান সেই রকম একটি হয়তো দেশবাসীর উদ্দেশ্যে একটা দিবেন দেবেন ঐতিহাসিক সরোয়ার্দি ময়দান থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ডক্টর কামালের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের ভাঙন এখন সময়ের ব্যাপার ঐক্যফ্রন্ট গঠনের মধ্যেই ভাঙনের উপাদান আমরা লক্ষ্য করেছি আদর্শগত দিক থেকে তাদের গঠন প্রণালী তাদের কথাবার্তা তাদের আচার আচরণ এদেশের রাজনীতির ভাঙ্গা করা উত্থান পতন দেখেছি তো কত বাজার ভেঙে যায় হঠাৎ করে ভাঙ্গা হাট তো আমরা আগেই বলেছি বিএনপিরই হাট ভেঙে যেতে শুরু করছে আর ঐক্যপ্রান্ত ভাঙবে ওবায়দুল কাদের জানান নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে আওয়ামী লীগ শিগগিরই কুশল বিনিময় করতে তাদের গণভবনে ডাকবেন শেখ হাসিনা শাহ আলী জয় নিউজ ফোর ঢাকা